যিদূৰ যেতিয়া তীৰ্থ ভ্ৰমণ কৰি আহে, ধৃতৰাষ্ট্ৰক কয়, ধৃতৰাষ্ট্ৰই মাতি নিয়ে, ভয়াই জীৱনত হয়তো বৰ ভুল হৈ গল, তোৰ কথাও নুশুনিলো, সমস্ত পুত্ৰ হেৰুৱাবলগীয়া হল, মই এতিয়া কি কৰিম, তই ক, তোৰে মই চৰণত ধৰিছো, তোৰ ভৰিত ধৰিছো, ককায়েক হৈ ভায়েক হৈ ভৰিত ধৰিছো, তই মোক উদ্ধাৰ কৰাৰ কিবা এটা উপায় দে। সি কৈছে, দাদা এটা কাহিনী কওঁ, কওঁ এটা তোমাক কাহিনী কওঁ, দাদা বোলে কোৱা, এটা মানুহক ছজনী পিঠা ছিঙি খেদি আহিছে, এটা মানুহক খাবৰ কাৰণে ছজনী পিঠা ছিঙি খেদি আহিছে, মানুহজনে উপায়ন্তৰ হৈ এজোপা গছত উঠিল, আৰু গছত গৈ যিটো ছালত বহি, যিটো ডালত বহি আশ্ৰয় যোন ল'লে, ভাবিছে মই সাৰিলো, তাৰপিছত দেখিছে ডালটোৰ এই গুৰি ফালে য'ৰ পৰা পকাটো নিমিছে, তাত দুটা প্ৰকাণ্ড নিগনিয়ে খুটা আৰম্ভ কৰিছে, এটা বগা ৰঙৰ এটা ক'লা ৰঙৰ, নিগনি দুটাই ডালটো খুটা আৰম্ভ কৰিছে, মানে কোনোবা সময়ত ডালটো গুটি গৈ গ'লে তললে পৰিলে, আৰু তললে পৰি গ'লে তললে এনেকে চাইছে, ভাবিছে নিগনিয়ে খুটা আৰম্ভ কৰিলে কোন সময়ত পৰি পৰে দি পেলাই পৰিলে তললে চাইছে, প্ৰকাণ্ড এটা গাঁত, তাত অজগৰ এডালে মিলি মিলি হৈ আছে, মানে সবফালে মৃত্যুৰ বিভীষিকা, কি কৰিম কি নাই চাওঁতে ওপৰৰ পৰা ওখত আহি পেলাই ঠিককে কিবা এটা কৰিছে, চিধা উলিয়াই চালে ওপৰলে চালে মৌবাহ এটা, তাৰ পৰা টোপ টোপ মৌজুল কৰি আছে, চিধা উলিয়াই লৈ কৰি আছে, কৈছে কোন মহামূৰ্খ ক্ষেত্ৰ, চাৰিওফালে মৃত্যুৰ বিভীষিকা, ঈশ্বৰৰ নাম ল'লে সি মৌজুল খোৱাত দিছে গুৰুত্ব, ইদুৱে কৈছে দাদা সেইজন তুমিয়ে, সেইজন আন কোনো নহয়, বোলে মই কেনেকৈ, আরে ছজনী পিঠা ছিঙি মানে আমার সতারি কাম ক্রোধ ভোগ মোহ মদ মজ্র, আমাকে সতারিকু এক অহর খাই আছে, আমি গৈ পার পাবর কারণে যদি গৈছো, তার দিন রাত তুমি কালে আমার কাটি আছে, দিন রাত সময় বিলাক গৈ আছে, আৰু যদি সেইটোৰ পৰা তুমি নললে যাও, মৃত্যু যদি কালত গৈ আমার মুখ মিলি চাই আছে, অর্থাৎ সব ফলে মৃত্যুর নিরীক্ষিকা, তাত আমি বিষয়ের উপর পুত্র পত্নী পরিবার ধন টাকা পয়সার অকনমান অকনমান মুখক মগ্ন হয়ে আমি ক্রিয়াবিলাক ভোগ করার লাগি, সেইবিলাক ভোগ করার লাগি, কারণে ধৃতরাষ্ট্রই কলে বিদুর, মই তোমার ভরি ধরেছো, মই কি করব লাগে তোমার, বলে করবলে একো নাই, ওলোয়া গোলা রাতালাত যাও ইয়ার পর, গান্ধারিয়ে কলে যে মোক তোমার প্রতি মোক কিহর তোমার যে ভাব মুকুল লৈছো, ইমান দিন মই ধৃতরাষ্ট্রের লগতে থাকিব, চকুত কাপড় মারি, গতিকে আর তুমি কষ্ট নিদিবা, মই লগতে যাব, দুইজনক দুই দুই সংসার পারত শেষত ঈশ্বর চিন্তন করে তেওঁলোকে খাই দিয়া, সংসার গর্ণত আমি যেনেকে পড়ি আছো, যেতিয়ালৈকে ঈশ্বরের স্মরণ শরণ নলম, যেতিয়ালৈকে কৃষ্ণ একান্ত ভাবে আমি শরণ নলম, আশ্রয় যদি আমার শুদ্ধ নহয়, তেতিয়ালে আমারও গতি নাই,